মুসলিম আবু দাউদ শরীফের এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদিনা নিষ্প্রভ হয়ে যাবে, জেরুজালেম বিকশিত হবে, উমরান বাইতুল মাকদিসে খারাব ইয়াসরিবা, বাইতুল মুকদ্দাস যখন জনাকীর্ণ হয়ে পড়বে তখন মদিনা বিরান হয়ে যাবে। হ্যাঁ ঠিক, এটা হবে, আর বেশি দিন দেরি নেই। জেরুজালেম যখন বিকশিত হবে তখন মালহামা দেখা দেবে, মালহামার সময় কুস্তুনতুনিয়া কনস্টান্টিনোপল জয় হবে। এই হাদিসটি শুধু ব্যাখ্যা দিতেন, ব্যাখ্যা জানতে চাচ্ছেন। হ্যাঁ, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের উমরান বলতে ইহুদিরা যে গাজা সহ রামাল্লা বিভিন্ন এলাকা ইহুদিরা দখল করে করে বসত বাড়ি করতেছে না, এটা উমরান জনাকীর্ণ হচ্ছে, প্রচুর বসত বাড়ি হচ্ছে। এবং অদূর ভবিষ্যতে আরেকটা উমরান হবে বাইতুল মুকাদ্দাসের, যে ইমাম মাহদি ওখানে রাজধানী করবেন, ঈসা আলাইহিসসালামও ওটাকে রাজধানী করবেন। যখন এগুলি হবে তখন মদিনায় আর লোকজন থাকবে না, মদিনার সব মুসলমানরা চলে আসবে ফিলিস্তিনের দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে। তখন একটা হাদিসে এসেছে যে এক সময় আসবে মসজিদে নবীর মিম্বরের উপরে কুকুর পেশাব করবে, এটা তাড়াবার কেউ থাকবে না। তাত্রুকুন আল মদিনা আলা আহসানি মা কানাত, মদিনা তখন সবচেয়ে সুন্দর সাজে সজ্জিত হবে, অট্টালিকা হবে, সব ধরনের জাগতিক সুবিধার দ্বারা যখন এটা সেজে গুজে উঠবে তখন সবাই মদিনা ছেড়ে তোমরা অন্যত্র সরে যাবে। তো সেই সময় এখন ঘনাইছে, এখন যে অবস্থা, হয়তো আগামী দু চার বছরের মধ্যে এরকম একটা ঘটনা ঘটতে পারে লক্ষণে বলতেছে। আর যখন বাইতুল মুকাদ্দাসের রাজধানী হবে, শেষ ইসলামী খেলাফতের রাজধানী যখন হবে তখন বিশ্বযুদ্ধ আসবে, মালহামা মানে বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ আসবে। সেই তৃতীয় বিশ্বযুদ্ধ হবে মুসলিমদের সাথে অমুসলিমদের, খ্রিস্টানদের, ৮০ রাষ্ট্র থেকে আসবে। ইয়াতুন তাহতা সামানিনা গায়া তাহতা কুল্লে গায়াতিন ইসনা আশার আলফান, ৮০টা রাষ্ট্র মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করবে, ৮০টা পতাকা নিয়ে আসবে, প্রত্যেক পতাকার নিচে ১২,০০০ অত্যাধুনিক বাহিনী থাকবে। এদের সাথে ইমাম মাহদির লড়াই হবে ফিলিস্তিন, দামেশ, গোতা, আমার, দাবে, ওই অঞ্চলে। সেই হাদিসটাই বলছেন। এবং ওই সময়ে কুস্তুনতুনিয়া অর্থাৎ বর্তমান তুরস্কের রাজধানী ইস্তাম্বুল, সম্ভবত ইস্তাম্বুলটা সামনের দিনগুলিতে হয় রাশিয়ার দখলে চলে যাবে, আর না হয় ইউরোপ আমেরিকার দখলে চলে যাবে, কিন্তু দখলে যাওয়ার পরে বেশি দিন থাকবে না, অল্প সময়ের মধ্যে মুসলমানরা পাল্টা আক্রমণ করে ওই ইস্তাম্বুল কনস্টান্টিনোপল এটা দখল করে নেবে আবার, সেটাই হাদিসে বলা হয়েছে। এগুলি কিয়ামতের আগের ভবিষ্যৎবাণী।